লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায় পালিত হচ্ছে ঐতিহাসিক সাতে মার্চ বিস্তারিত দেখুন শফিকুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পাটগ্রামে পালিত হয় ঐতিহাসিক সাতে মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এবং পাটগ্রাম হাতিবান্ধার লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য প্রিয় মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সুযোগ্য সন্তান জনাব মাহমুদুল হাসান সোহাগ রংপুর বিভাগের শ্রেষ্ঠ উৎসাহ ও হাতীমান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধন সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সাধারণ মানুষের আগমন এছাড়া আলাদাভাবে দেশের অন্যতম বিদ্যাপীঠ পাটগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে এবার অনেকটা ভিন্ন আবহে পালিত হয় ঐতিহাসিক এই দিনটি আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কার্যালয় থেকে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয় বিকাল পাঁচটায় পাটগ্রাম থানার কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ করি এই প্রতিবাদ্য নিয়ে অগ্রযাত্রায় বাংলাদেশ একটি বিস্ময়কর সাফল্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা সম্প্রসারিত করে উন্নত বাংলাদেশ দৃঢ় সংকল্পবদ্ধ এই বিষয়টি বিবেচনা নিয়ে বর্তমান জেনারেল বাংলাদেশ পুলিশ মেম্বার এবং এই উদ্যোগ গ্রহণ করেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা নিশ্চিত করল্পে আপনার এলাকার পুলিশ অফিসারকে অপরাধী সম্পর্কিত তথ্য যেমন মাদক বিক্রেতা নারী নির্যাতন সন্ত্রাস চাঁদাবাজি যেকোনো সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতা করুন নারীরা সমাজে নিরাপদ হলেই সমাজবদ্ধ সামাজিক চোখে রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা তেমন কোনো না কোনো সময় নির্যাতনের শিকার হয়েছে ঐতিহাসিক সাতে মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের ইসলেন মহাকালের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রস্তুতে আনন্দ উদযাপন করেন পাটগ্রাম থানার পুলিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস কুমার বি সার্কেল হাফিজুল ইসলাম তদন্ত ও ভারপ্রাপ্ত ওসি এছাড়াও সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন বাবুল পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী ভূমি সহকারী ভারপ্রাপ্ত ইয়নো রুবেল রানা এর আগে সকালে উপজেলার আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয় এদিকে পাটগ্রাম প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে মাইকে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয় এছাড়াও বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র এবং মুক্তিযুদ্ধের পুস্তক ইত্যাদি প্রদর্শন করা হয় ধন্যবাদ দীপ থাকার জন্য